দীর্ঘ 14 বছর পরে রাস্তা আছে এই হলো রাস্তা ছিল পাশে কবরস্থান মানুষের যাতায়াত বাচ্চারা সব তুলে দিচ্ছে শিউলি গ্রাম পঞ্চায়েতের মুদিবাড়ি এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুদিবাড়ি কদবেল তলা থেকে সালামপুর পর্যন্ত 1.6 কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যারাকপুর শিউলি মুদিবাড়ি এলাকার কবরস্থান সংলগ্ন রাস্তা দীর্ঘ 14 বছর পর কাজ হওয়ায় খুশি ছিলেন স্থানীয় বাসিন্দারা কিন্তু বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তা তৈরির জন্য অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেন রাস্তার তাদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানো হলে তিনিও বিষয়টি দেখে যান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তা এতখানি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে যে এলাকার শিশুরা রাস্তার আস্তরণ হাত দিয়ে তুলে ফেলতে পারছে গোটা বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বললেন শোনাবো আপনাদের যেহেতু আমরা এসে দেখলাম যে রাস্তাটা প্রথম থেকে যেখান থেকে শুরু স্টার্টিং হয়েছে যাই হোক আমরা বাড়িতে ছিলাম না তার রীতিমতো কাজটা হচ্ছিল হতে তো আমরা এসে দেখলাম এখানে হঠাৎ সকালবেলা উঠে দেখছি ওই জায়গাটাকে হাত দিয়ে টানলে যে ফেঁপে আছে হাত দিয়ে টানলো যখন ওই জায়গাটাকে টানা হলো পুরো রাস্তার দাম 1 ফুট বাই 1 ফুট মতো উঠে বেরিয়ে আসছে এই যে নিচে যে পাথরের থিকনেস আছে ওর সঙ্গে এটা কোনো অ্যাডজাস্টমেন্ট নেই তারপরে এখানে সন্ধ্যা হওয়ার পরে ফের আরেকটু আগিয়ে গেলাম ওখানে একই কেস এই কেসটা পুরো রাস্তাটার মধ্যে হয়ে আছে এইবার এখানে যে কন্ট্রাক্টাররা যারা কন্ট্রাক্টার কাজ করছে পিস্টা যারা রাস্তাকে বানাচ্ছে তারা বললো কি আমরা যেখানে বললো তোমরা সেই আটা খুলে দেখো দেখাতে পারো দেখো ওদের কথা মতো রীতিমতো আমাদের ছেলেরা গেলাম ওখানে গিয়ে বললাম কোথায় খুঁড়তে হবে বলো সেখানে গিয়ে আমাদের গাঁইতা লাগলো না হাত দিয়ে টানছে হাত দিয়েই উঠে আসছে এই জন্য আমাদের এলাকার মানুষের কাছে আবেদন একটাই রাস্তাটা রাস্তার মধ্যে হোক রাস্তা যেন এই যে প্রক্রিয়া রাস্তা হচ্ছে এদের রাস্তা বেশি দিন টিকবে না এটা আমরা এই জন্য রাস্তাটাকে আটকে দিই 38 লাখ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আপ টু ডেট 1.5 কিলোমিটার পঞ্চায়েতে সেটা মেম্বার আজকে এখানে এসেছিল এর আগে মেম্বার কোনো সেইভাবে পদক্ষেপ যদি নিত বা দেখতো মনে আশা করি এতটুকু রাস্তাটা আমাদের এইভাবে হতো না যেটা আজকে আমাদের আমপাবলিক যেটা কথাটাকে বলছি এটা আমরা আমপাবলিক হয়ে কোনো কথা বলতে চাইনি এখানকার বাসিন্দার হিসাবে আমরা প্রতিটা জনগণ একই মত কারণ যে যার দায়িত্ব আছে সেই যদি যে মেম্বারকে আমরা ভোট দিয়ে যদি সে যদি প্রতিদিন ঠিকঠাক করে দেখে এটাকে তাহলে আমাদের কোনো কিছু বলতে লাগে না রাস্তাটাকে ভালো হোক অপরদিকে শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ জানান বিষয়টি তিনি জেলা পরিষদে জানাবেন জেলা পরিষদের কাজ যদিও এটা হয়ে থাকে আমরা গিয়ে ইনকোয়ারি করে আমরা জেলাকে জানাবো এবং আমাদের বিডিওকে জানাবো প্রথমবার যখন মোরাম করছে তখনও গণ্ডগোল ছিল আমি বিডিও সাহেবকে গিয়ে আবার ওরা ঠিক করেছে এটা কিন্তু আমাদের পঞ্চায়েত করে নেই তবু আমি জেলার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখব এবং জেলা পরিষদ আছে আমাদের দীপকদা তার সাথে কথা বলে এই কাজটা যাতে সুস্থ ভালোভাবে হয় মানুষের এলাকার মানুষ চলতে পারে ঠিক মতো তার জন্য যদি একটু ব্যবস্থা তার জন্য যাতে করেন ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল 24/7